আচ্ছা এখানে এটা দিয়ে আসবে না, এখানে আপনি দুই দিতে হবে, বাকি প্রসেস সেম এক্স্যাক্টলি টু চাচ্ছি, ইনসার্ট দেন, এই যে নাম চলে আসলো। আচ্ছা এটা আসলাম, এটা আনলাম কিভাবে টেবিল থেকে, আর আমি এখন আনবো কি, এখন আমি চাচ্ছি এক্সাম্পল আমি এখানে ভিলুকআপ করব, আইডিটা আমার আছে এখানে, আইডিটা আমার এখানে আছে, কিন্তু আমি যেখান থেকে ভিলুকআপ করব সেটা এইখানে নাই, অন্য জায়গায় আছে কিন্তু রেঞ্জে আছে। ইকুয়াল টু দিলাম, ভিলুকআপ লিখলাম, লেখার পরে এটা দিলাম, এখন আমি লিখবো কি ডেটা, এই দেখেন ডেটা রেঞ্জ গ্রুপ নামে আমি আগেই টেবিল সেট করে রাখছি, ডেটা রেঞ্জ গ্রুপ ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি যখন আমি কলাম নাম্বারটা দিলাম, কলাম নাম্বার দুই দিলাম, এখন আমি ওয়ান দিলাম, ইন্টার দিলাম, না আসলো, খেয়াল করি কেন না আসলো, আপনারা কাজ করতে প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে এই জায়গায় ফলস ইয়ে করবেন। ভিলুকআপ করার ক্ষেত্রে ইউনিভার্সাল একটা নিয়ম বলে দিচ্ছি, আপনি খেয়াল করেন সবাই সবাই, ভিলুকআপ যেটা খুঁজতেছেন, যাকে খুঁজতেছেন ওই ডাটা সেটে তাকে সবার আগে রাখতে হবে, এটা হচ্ছে শর্ত, নাহলে ভিলুকআপ কাজ করবে না। আবারও বলতেছি, আপনি যাকে খুঁজতেছেন, আমি কাকে খুঁজতেছি, আমি কি এই এই কি ন্যাটালিয়া স্লাজার এটাকে খুঁজতেছি নাকি না আপনার আইডি খুঁজতেছি, মানে আমি ভিলুকআপটা যে করতেছি এই কে ফোর যেটা এটাই তো খুঁজতেছি আমাকে, এই যে লুকআপ ভ্যালু, তাহলে লুকআপ ভ্যালু যেটা এইটা আমার আইডি হচ্ছে লুকআপ ভ্যালু, এখন এটা এটা আমি তার নাম হোক আর তার হচ্ছে আপনার ডিপার্টমেন্ট হোক, আমি আইটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের লোক খুঁজতেছি না, আমি অ্যাকচুয়ালি এই আইডির এগেনস্টে খুঁজতেছি, তার যেটা আমার অ্যাকচুয়ালি প্রাইমারি কি, যেটা আমার প্রাইমারি কি, এই প্রাইমারি কিটা আমার অলওয়েজ কি করতে হবে ডাটা সেটের প্রথমে থাকতে হবে। এখন যদি এমন হয়, উদাহরণস্বরূপ যদি এমন হয় আমি কোনো কারণে আমি একটা ইনসার্ট দিয়ে, আমি ইনসার্ট দিয়ে এই ডাটাটাকে আমি কি করলাম কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, আর নামটাকে আমি কি করলাম আমি এখানে পেস্ট করে দিলাম আর ডাবল রাখলাম, ওকে ডাবল রাখতেই পারি কোনো সমস্যা নেই, ফুল ফুল নেম আন্ডারস্কোর ওয়ান দিলাম। এখন দেখেন রেঞ্জই কাজ করবে না, দেখেন এখন কি আসবে, নট অ্যাপ্লিকেবল আসবে, এখানে যেরকম নট অ্যাপ্লিকেবল আসছে এখানে নট অ্যাপ্লিকেবল আসছে, কেন আসবে, আপনি কি চাচ্ছেন, ধরেন আপনি এই যে নাম চাচ্ছেন দুই নাম্বার রেঞ্জে আছে কাজ করবে, ও কিন্তু চিনবেই না, তার মানে আমি যখনই এখান থেকে রেঞ্জটা ঠিক করে দিব যে ভাই আমি খুঁজতেছি এক্সাম্পল কি থেকে, ডি টু থেকে, বি থেকে না, তখন বলে যদি বলে দিই যে ডি টু থেকে শুরু হয়েছে, ইন্টার দিই, এখন সে চিনবে, এখন সে চার নম্বরে এটাকে এক ধরছে, দেখেন এখন কোথাও চলে গেছে ম্যানুফ্যাকচারিং চলে গেছে, ছিল অ্যাকাউন্টিং, তাহলে কেন চার, আমি কেন ম্যানুফ্যাকচারিং গেছে, কারণ কলাম ইন্ডেক্স নাম্বার চার নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার চার কোথায় ছিল, এটাকে এক, এটা দুই, এটা তিন, এটা চার, তার মানে আপনি যেটাকে কাউন্ট ভিলুকআপ করবেন ওইটা হইতে হবে, শর্ত হচ্ছে সবার আগে থাকবে এবং ওইখান থেকে এক দুই এক দুই গণনা শুরু হবে, এক দুই তিন চার পাঁচ, এটা গেল হচ্ছে ভিলুকআপের মেন ক্রাইটেরিয়া বা কন্ডিশন। এতটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি সবাই? জি বুঝতে পারছি ভাই। হ্যাঁ এটা এটা কি এটা বুঝিয়েছে যে আমি যেটার বেসিসে ভিলুকআপ করব ওইটাকে সব সময় রেফারেন্সে ঠিক রাখতে হবে, তাই তো? ওইটাকে ঠিক রাখতে হবে এবং আমরা ভিলুকআপ করার সময় প্রাইমারি কি ভিলুকআপ করব, সবার আগে সব সময় খেয়াল রাখবো প্রাইমারি কি ভিলুকআপ করব। আচ্ছা তাহলে আমরা ভিলুকআপটা বুঝলাম, এখন প্রশ্ন হচ্ছে এই যে ধরেন এক্সাম্পল আপনি একটা ডেটা সেট সাজাইলেন, আপনি এগুলোকে সাজাইলেন এক্সাম্পল সব বাদ, ধরেন এই আপনার ডেটা, এখন আপনার একটা যে কোনো অ্যানালাইসিস এর কারণে এখানে ধরেন এক্সাম্পল 500 কলাম আছে, মানে রো আছে, মানে এই কলাম আছে 500, আপনার দরকার মাত্র 5টা কলাম, কি কলাম দরকার, এক্সাম্পল ডেটাটা সাজাই, প্রথমে দিব নাম, প্রথমে দিব নাম, হ্যাঁ ভাই আগের ইয়েটাতে যাবেন একটু বলেন ভাই,
এটাতে আপনি আইডিগুলো কপি পেস্ট করে দেন তো এখান থেকে আইনে যে নিচে যেটা এল কলামে সবগুলো আইডি পেস্ট করে ওটা টান দেন তো কাজ করে কিনা এল কলামে বস এল কলাম এল কলামে নিচের আইডি না না এই বরাবর ওই যে বাকি যে আইডিগুলো আছে চার পাঁচটা আইডি নেন হ্যাঁ নিয়ে ওখানে কপি দেন হুম ওটাকে টান দেন সেটাই বলতেছি দেখেন এখানে কাজ করতেছে না এখানে কিন্তু কাজ করতেছে না দেখেন আমি যখনই টেনে দিছি তখন কিন্তু সব ঠিকভাবে লাস্টারটা কাজ করবে না এখন দেখেন কেন কাজ করে নাই আমাদের এখানে চলে আসলো কি সেল রেফারেন্সের খেলা এই সেল রেফারেন্স শুরু হয়ে গেছে এখন এখান থেকেই তার মানে আমাদের কাজ করার সময় কি করতে হবে কলাম কোনটা কোনটাকে লক রাখবো কোনটাকে ফিক্স করবো এটা যেহেতু শুরু থেকে করে নিতে হবে এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম আমরা এখন যেটা কি করব আমরা এখন যেটা করব আমরা ডাটা রেঞ্জ থেকে আমরা একটা ডাটা সেট সাজাবো ছোট্ট একটা ডাটা সেট দিব কারণ আমরা এখন এটা দিয়ে ম্যাচ ইনডেক্স দেখাই দিব ভিলোকাপ এখানে এখানে আমরা এখন দেখব হচ্ছে আপনার एग्जांपल হচ্ছে ভিলোকাপ আচ্ছা ভিলোকাপের সাথে দেখব হচ্ছে ম্যাচ ইনডেক্স এই তিনটা জিনিস তিনটা জিনিস দেখবো আচ্ছা প্রথমে আমরা এটা হচ্ছে নর্মাল ভিলোকাপ এটা হচ্ছে ডাইনামিক ভিলোকাপ ভিলোকাপের দুইটা কন্ডিশন আমরা এখন এই কন্ডিশন গুলো ফিল আপ করার জন্য আমরা এই জিনিসটা একটা ডাটা সেট সাজাইতে হবে আমরা চাচ্ছি আমাকে কি হেল্প করেন আমরা চাচ্ছি যে প্রথমে হচ্ছে আইডি চাচ্ছি বা প্রথমে হচ্ছে আমি চাচ্ছি যে কি কান্ট্রি কোন জায়গার সে আমি এই ডাটাটাকে মানে আমার মতো করে আমি রিশাফল করবো যে প্রথমে চাচ্ছি কান্ট্রি তারপর হচ্ছে সিটি তারপরে যাচ্ছি কান্ট্রি সিটি নিলাম প্রথমে যাচ্ছি এক্সাম্পল কান্ট্রি সিটি তারপরে নিব হচ্ছে কান্ট্রি সিটি গেল তারপরে চলে গেল হচ্ছে ধরেন এই তিনটা জিনিস মানে আমি র্যান্ডমলি নিচ্ছি একটা তারপরে চলে যাবে হচ্ছে ওই লোকের নাম আইডি ওকে আইডি আপাতত এতটুকু এই কটা ইনফরমেশন দরকার আমার র্যান্ডমলি এখন কি আমি ভিলোক আপ করতে এই এটা কি আমি সাজাইতে পারবো ভিলোক আপ দিয়ে মানে আনতে পারবো যদি আনতে পারি এটা কেউ যদি বুঝে থাকেন আমাকে একটু গাইড করেন আমি এতটুকু করি আগে আমি যখন একটা কলাম করব আমি একটা কলামে কাজ করব কিন্তু অ্যান্সার আসবে বাকি কলামে এখান থেকে নিলাম আবার এখান থেকে নিলাম আবার এখান থেকে নিলাম এটা একটা অ্যাপ্রোচ গেল আর একটা ডাইনামিক অ্যাপ্রোচ সেটা কি আমি দেখেন অ্যাপ্রোচ হচ্ছে আমি এইখান থেকে এক্সাম্পল হচ্ছে এই যে এইখানে আমি কি করব এটাকে একটা ডেটা ফিল্টার করে দিব মানে যারটা চাই তারটা এটা কি 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 করার ক্ষেত্রে সাধারণত ধরেন এইচআর রিলেটেড ডেটার ক্ষেত্রে আমাদের এরকম ধরেন শুধুমাত্র একটা ড্রপ ডাউন দেওয়া থাকবে
ড্রপডাউন, ড্রপডাউনের মধ্যে আমার রেঞ্জে ডাটাগুলো প্রি বিল্ড সেট করা থাকবে, যারটা সিলেক্ট করবো তারটা আসবে। এক্সাম্পল হিসেবে আমরা চলে ডিলিট করে দিই এগুলাকে, আমরা চলে যাবো হচ্ছে ডাটায় চলে যাবো, ডাটায় থেকে চলে যাবো ড্রপডাউনে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন থেকে চলে যাবো হচ্ছে লিস্ট, আমি একটা লিস্ট থেকে আনবো, সোর্স চাচ্ছে, আমি সোর্স দেখাই দিলাম ডাটা গ্রুপ, গ্রুপের কোথায় আছে এই বি, বি কোথ থেকে আছে, আমি যদি বলি বি আছে বি ওয়ান থেকে বি এক হাজার পর্যন্ত, দেখেন অটো ডলার সাইন নিয়ে নিছে, আমি ওকে দিয়ে দিলাম, এখন ও কি করলো, এখন আমাকে সব দেখাচ্ছে এমপ্লয়ি লিস্ট, পুরো এক হাজার এমপ্লয়ি লিস্ট এখানে চলে আসছে। আচ্ছা এটা গেল, এটা গেল অপশন। এখন আমি ভিলোকাপটা করব, একটা এনে নিই, একটা আগে এনে নিই, ভিলোকাপ করব কিভাবে, ভিলোকাপ করার জন্য, এই যে পোর্শনটা দেখাচ্ছি এটা হচ্ছে নরমাল, এবং এটা করব হচ্ছে ম্যাচ এবং ইন্ডেক্স দিয়ে, এই যে পোর্শনটা করব দেখেন। আচ্ছা প্রথম কোশ্চেন হচ্ছে আমরা ভিলোকাপ করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা ভিলোকাপ করার ক্ষেত্রে আমাদের জন্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আমরা একটা ইনসার্ট দিয়ে নিব, শুরুতে যে ডাটার উপর কাজ করব ইনসার্ট দিয়ে এটাকে এক করে নিব, এটাকে দুই করে নিব বুঝার সুবিধার জন্য, কারণ বারবার তো লিখতে অসুবিধা, এই আমার আঠাশটা ডাটা সেট আছে। এখন আমি কি করব, ইকুয়াল টু ভি লুকআপ লিখবো, লেখার পরে আমি এই রেঞ্জটা ধরাই দিব, এখন এই রেঞ্জটা ধরাই দিয়ে এরপরে বলতেছি কি টেবিলারে কোথ থেকে খুঁজতেছি, আমি কোথ থেকে, আমি বলতেছি ভাই এই যে ডাটা গ্রুপে যাও, ডাটা গ্রুপে যে এইখান থেকে শুরু করবা এইখান পর্যন্ত এবং লাস্টে এক হাজার পর্যন্ত ডাটা নিবা, এবং কমা দাও, কি খুঁজ কোথায় খুঁজতেছ, সর্বপ্রথম টেস্ট হিসাবে আমরা ওয়ানই দিব, যা তাই তা আসতেছে কিনা, এবং কি চাই এক্স্যাক্টলি, আমি এক্স্যাক্টলি চাচ্ছি